গণনার আগে নরেন্দ্র মোদীর মুখে সংকল্প, ব্লগে দেশবাসীর উদ্দেশ্যে কলম ধরলেন মোদি। 2024 সালে লোকসভা নির্বাচন অমৃতকালের প্রথম, 140 কোটি নাগরিকদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। একটি মুহূর্ত সময় নষ্ট না করে এগিয়ে যেতে হবে, নতুন স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে হবে, এমনটাই ব্লগে লেখেন মোদি। সংস্কারের ব্যাপারে চিন্তাধারাও বদলাতে হবে, ভারতে অর্থনৈতিক সংস্কারের মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ থাকতে পারে না। 2047-এর মধ্যে উন্নত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিতে হবে, এমনটাই পোস্ট করেছেন, দেশবাসীর উদ্দেশ্যে লিখেছেন নরেন্দ্র মোদি। আগামীকাল ফলাফল এবং সেই ফলাফলের পর কোন জায়গায় দাঁড়ায় পরিস্থিতি, সেদিকে অবশ্যই যেমন নজর রয়েছে। যদিও নরেন্দ্র মোদি আগেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে পরের টার্মে ফেরার ব্যাপারে তিনি যথেষ্টই আত্মবিশ্বাসী। অমৃতকালের কথা বলছেন, 2047 সালের লক্ষ্যমাত্রা কথা বলছেন নরেন্দ্র মোদী। বারবার বিজেপির তরফে সেই বিষয়ে সামনে তুলে আনা হয়েছে, যেখানে গোটা দেশকে উন্নত দেশের পর্যায়ে, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আর সেই লক্ষ্যমাত্রার উদ্দেশ্যেই যে পথ, সেই পথ চলার শুরু এই লোকসভা ভোট, এমনটাই মনে করিয়ে দিয়েছেন, এমনটাই দাবি করেছেন নরেন্দ্র মোদী। এবং এই লেখার মধ্যে দিয়ে কোথাও তিনি আবার নতুন করে ক্ষমতায় ফেরার বিষয়েও কিন্তু একটা আশা রয়েছে, ইঙ্গিত রয়েছে। রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে। রাজীব, নিঃসন্দেহে এই যে ব্লগ, নরেন্দ্র মোদীর যে পোস্ট, তাতে কোথাও গিয়ে একটা আত্মবিশ্বাস রয়েছে যে পরের টার্মে তিনি আসবেন, কিন্তু এই যে তার ভাবনা চিন্তা, যেখানে সংস্কার করতে হবে, 47-এর যে লক্ষ্যমাত্রা সেদিকে পৌঁছতে হবে, কোথাও গিয়ে যদি আবার ক্ষমতায় ফেরেন মোদি, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত কিন্তু রয়ে গেল না এই ব্লগে। একদমই সত্যি। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখন এই ব্লগটা লিখছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তাকে যখন কংগ্রেস বলছে তিনি বিদায়ী প্রধানমন্ত্রী, ঠিক সেই সময় তিনি এই ব্লগটা লিখেছেন এবং দেশ গড়ার কথা বলছেন এবং কোন কোন বিষয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশের অগ্রগতিতে কোন কোন বিষয়গুলিকে খুব গুরুত্ব দিতে হবে, দেশবাসীকে সঙ্গে নিয়ে যেতে হবে। যেমন সংস্কারের কথা বলা হচ্ছে, আর্থিক সংস্কারের কথা বলা হচ্ছে এবং 2024-এর উন্নত ভারত 2047-কে সামনে রেখে 2024-এর কথা তিনি বলছেন যে 2047-এ উন্নত ভারত করার লক্ষ্যে যে স্বপ্ন আমরা দেখে এসেছি তা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। অর্থাৎ করণীয় কি, তার এই ব্লগের মধ্যে একগুচ্ছ সংকল্প রয়েছে। যে সংকল্পগুলিতে কিন্তু সারিবদ্ধভাবে যদি তুমি দেখো তাহলে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন এবং কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেক্ষেত্রে বেশ কয়েকটি সংস্কারের কথা বলছেন। সেই সংস্কারের মধ্যে আর্থিক সংস্কারের কথা বলছেন এবং আর্থিক সংস্কারের ক্ষেত্রে যে চিরাচরিত ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা বদলে দেওয়ার কথাও তিনি বলছেন। অর্থাৎ সংস্কারের ব্যাপারে মানুষের যে চিন্তাধারা আছে, অর্থাৎ আমরা ইউপিএ জমানা থেকে দেখেছি আর্থিক অর্থনৈতিক সংস্কার, মনমোহন সিং এর সময় দেখেছি এবং সেই নরেন্দ্র মোদীর সংস্কারে যে ধারা, সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন। সব মিলিয়ে কিন্তু মনে করা হচ্ছে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসেন তাহলে বড় সড়ো পরিবর্তন বেশ কিছু নীতিগত আমাদের দেশে হবে এবং সব রকম সংস্কার হবে, আর্থিক সংস্কারও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।